আমাদের চনপাড়ার মানুষ ভাগ্যবান যে দুইটি লোক বাংলাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ আলোড়ন সৃষ্টিকারী এবং হক কথার দিক থেকে আরও অনেক ওলামা একরাম রয়েছেন, তাদের মধ্যে ওনারা দুইজন আল্লামা মামুনুল হক সাহেব কয়েকদিন আগে এসে গেছেন, আবার আমাদের মাঝে সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেব এসেছেন। এজন্য আমরা সকলে আরেকবার শুকুর বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর পাওয়ার তো আরো জোরে হওয়া দরকার, বলেন আলহামদুলিল্লাহ। ভালো লোকের পদাচরণে অনেক ধর্মের উপকার হয়, ধর্মের কি হয়, উপকার হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই বলেন اللهم صل على সৈয়দনা ওয়া নবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুজাহিদ কমিটির উদ্যোগে এই চনপাড়া বিশাল ফুটবল খেলার মাঠের মাহফিলের আজকের প্রধান অতিথি হলেন সৈয়দ মুফতি ফয়জুল করিম দামাত বারকাতু আলী, এবং প্রধান মেহমান পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, এবং ওলামা একরম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাইরা। আবহাওয়া আমাদের মোটামুটি অনুকূলে, এই জন্য অনেক লোকই এখানে এসেছে। আমরা দোয়া করি যাতে এই আবহাওয়াটা হুজুরে ওয়াজ করার শেষ পর্যন্ত যাতে এরকম থাকে, আল্লাহর কাছে দোয়া করব। আর এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি যদি থাকি তাহলে আমরা সমস্বরে পুরুষোচিত কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আমার মূল আলোচনা শুরু করতেছি, যেহেতু সময় কম এজন্য আমি আমার মূল আলোচনা করব। আমরা সবাই শয়তানের অসাস্থা থেকে পানাহারের জন্য তাউস এবং তাসমিয়া পাঠ করব। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারার 208 নং আয়াতের আলোকে কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদের শোনার সাথে সাথে আমল করার জন্য তৌফিক আল্লাহ দান করে। জোরে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক এর আক্ষরিক অনুবাদে বলেছে, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। কথা লক্ষ্য করার চেষ্টা করবেন, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এখন ইসলাম সিল, এটা হলো মাদ্দা,
এর থেকে ইসলাম এসেছে। সুতরাং এখানে হলো ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম অর্থ কি? শান্তি। সুতরাং এই শান্তি খুঁজতে হলে আমাদের কোথায় যেতে হবে? সূরা আবার আল ইমরানের 19 নং আয়াত আমাদের চলে যেতে হবে। সেখানে আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। একদিকে বলতেছে হে ইমানদারগণ, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, আর আল্লাহ বলতেছেন আবার নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। যরিকান সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি কথা মানুষের কল্যাণের জন্য বলেছেন। এখন আমাদের তাফসিরকারকরা তাফসির করেছেন ইসলামের পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করতে হবে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, আমাদের মন দেল সব ইসলামের মধ্যেই থাকতে হবে। কেন? যে ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। কিন্তু এখন আমরা এই ধর্ম পেলাম এক সময় যখন জাহিলিয়া যুগ ছিল, যেখানে কোনো মহিলাদের এবং কোনো কন্যা সন্তানদের কোনো মর্যাদা ছিল না। সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে আমরা একটা সুন্দর ইসলাম পেয়েছি। জোরে কোন ঠিক না বেঠি? এই সুন্দর ইসলামকে আমরা এখন অসুন্দর করে ফেলেছি। আল্লাহর রসুল বলেছেন, হাদিসটি হলো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেছেন ইমানের স্বাদ তখনই পাবা মার রাদিয়া বিল্লাহি রাব্বা অবিল ইসলাম আদিনা অবি মুহাম্মাদির রসুলা। বুখারী মুসলিমের হাদিস, এর আক্ষরিক অনুবাদ হলো যেই ব্যক্তি আল্লাহকে একমাত্র রব হিসাবে গ্রহণ করেছে। রবের অনেক অর্থ রয়েছে, রব অর্থ আইনদাতা, রব অর্থ বিধানদাতা, রব অর্থ পালনকর্তা, রব অর্থ সারা মখলুকের মালিক সর্বশ্রেষ্ঠ আল্লাহ। অর্থাৎ সমস্ত হুকুম আল্লাহর মেনে নিতে হবে। এবং এবং দিন হলো ইসলাম। এরপরে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিধান আমাদেরকে মেনে নিতে হবে। তিনটি বিষয়, আল্লাহকে পরিপূর্ণ রূপে মেনে নিতে হবে, এবং আমাদের দিন ইসলামের মধ্যে যে হুকুম আহকামগুলি আছে সেগুলি মেনে নিতে হবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থাকে মেনে নিতে হবে। কিন্তু আমরা কি করেছি? আমরা এখন এই যে তিনটি জিনিস বললাম, দুইটি আয়াত বললাম, আপনি যদি এর বাইরে যান, আপনি যদি এই ছাড়া আল্লাহ আল্লাহ রসুলের দিন ছাড়া, জীবন ব্যবস্থা ছাড়া যদি অন্য জায়গায় তালাশ করেন, তাহলে আপনি কখনো দিন ইসলাম পাবেন না। আপনি মন গড়া কিছু কথা আমল করে আপনি কবরেও শান্তি পাবেন না, পরকালেও আপনি বিচারের ক্ষেত্রে আপনি কোনো রকমের সার পাবেন না। যাই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন বাদা আল ইসলামু গরিবা সায়াউদু গরিবা। ইসলাম এক সময় অপরিচিত ছিল, আজকের মুসলিম বিশ্বে দেখা যায় আজকের সেই ইসলাম আগের মতো জাহিলিয়াতের মতো সেই ইসলাম আবার অপরিচিত হিসাবে লাভ করতে যাচ্ছে। জোরে কান ঠিক না বেটি? মাসুম বেগুনা বাচ্চাদেরকে এখন হত্যা করা হয়, এবং মহিলারা এবং যারা কন্যা সন্তান মনে করে আমাদের বুঝি কোন রকমের স্যাটেলাইটের সামনে গেলে আমরা যদি কোন রকমের ছবি করি না এবং নাটক করি এবং কোন রকমের বিজ্ঞাপনে যদি আমরা আসি আমাদের মর্যাদা বাড়ে, কিন্তু না, নারীরা ভুল পথে আছে, তাদের মর্যাদা কখনো বাড়বে না। কারণ এই নারীদের মর্যাদা ছিল না এক সময়, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কোনো সম্পত্তি দেওয়া হতো না। সুতরাং এবং এমন নিরজ্জ কিছু পুরুষ ছিল, মা বোন এবং স্ত্রী এই রকম পর্যন্ত তারা ভোগ করত, এমন এক পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতি থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জীবন ব্যবস্থা দিয়েছেন সুন্দর, সেখান থেকে মানুষ এখন অন্য পথে পরিচালিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যখন তোমার কন্যা সন্তান হবে সেটা যদি দ্বীনের মধ্যে লালন পালন করো তাহলে সেটা হলো তোমার জন্য জান্নাত। জরিকান সুবহানাল্লাহ। তোমার বোনকে যদি লালন পালন করো তাহলে সে সওয়াব পাবে। তোমার বোন যদি অসহায় থাকে, কোনো ভাই যদি সবল থাকে, সেখানে যদি তার দেখাশোনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবে। এবং এমন এক স্ত্রীকে দিলেন যেটা জীবন সঙ্গিনী, এরপর মাকে দিলেন যেই মায়ের পদ নিচে জান্নাতের বেহেস। সুতরাং এই কয়টি বিষয় মর্যাদা জাহিলিয়াতের যুগে ছিল না, আমাদের সময় এসেছে। এখন আমরা সেখান থেকে ইসলামের বিধিবিধান থেকে আমরা দূরে সরে গেছি। জোরে কোন ঠিক দাবে ঠিক। আপনার জীবন চরিত্রটা মিলান। আপনি খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন চরিত্র মিলান। যখন খেলাফতের দায়িত্ব পাইলেন প্রথমেই তিনি বলেছেন, আমি যদি শরীয়তের হুকুমের বাইরে চলি তাহলে আমাকে মানবা না, আমাকে মানবা না। আমি যদি শরীয়তের বাইরে, যদি হুকুম শরীয়তের বাইরে যদি আমি চলে যাই, সেই পথ যদি অবলম্বন করি তাহলে আমাকে তোমরা মানবা না, অমান্য করবা। কিন্তু এখন দেখেন, নমরুদ এই কথা বলে নাই, ফেরাউন এই কথা বলে নাই, আবু জেহেল এই কথা বলে নাই। জোরে কন ঠিক না বেঠিক? আরে আওয়াজ দেন জোরে কন ঠিক না বেঠিক? একমাত্র তিনি বলেছেন শরীয়তের হুকুম মোতাবেক যদি চলি, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক যদি চলি তাহলে আমাকে তোমরা মানবে। এই হলো খেলাফত। সুতরাং আজকের মুসলিম খেলাফত আজকের সংকটে অবস্থানে রয়েছে, তারা এই কথা বলে না যে আমি যদি কোরআন হাদিস মোতাবেক চলি তাহলে আমরা আমাকে মানবা, আর যদি অন্য পথে চলি আমাকে মানবা না। এই শুধুমাত্র এই কথা বলেছেন খেলাফতের যতজন খেলাফতের দায়িত্ব পালন করেছেন সবাই এক কথা বলেছে। সুতরাং এই কথা অন্য খেলাফতের লোকেরা, আমরা যারা মুসলমান, এরপর থেকে খেলাফত শুরু হয়েছে অনেক খেলাফত আমরা দেখেছি, কেউ এই ধরনের কথা বলে নাই। কারণ এই কথা বলতে গেলে কোনো খেলাফতের দায়িত্বশীলরা কখনো দুর্নীতিবাজ হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? এই কথা মানতে গেলে দুর্নীতিবাজ হতে পারবে না। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহর খেলাফত কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ছিল আরো করুন, হযরত ওমর রাদিয়াল্লাহর খেলাফত ছিল আরো করুন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহর যখন সিরিয়ায় দুর্ভিক্ষ হলো তখন খবর দেওয়া হলো দুর্ভিক্ষ চলতেছে। এরপরে যখন সেই ওমরের খেলাফতে যখন সিরিয়ায় দুর্ভিক্ষ চললো, সেখানে তিনি চলে গেলেন। দুর্ভিক্ষের সময় তিনি সেখানে অবস্থান করলেন, সেখানের মানুষরা যা খাইছে তিনিও তা খাইছেন। সেখানে সিরিয়ার লোকেরা বলছিল, আমিনুল মুমিনিন আপনার পদ তো অনেক বড়, সুতরাং আপনি জায়গায় আপনার পদে আপনি চলে যান, এখানে মানুষের সাথে কেন কষ্ট করবেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কিয়ামতের ময়দানে আমাকে তো জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে জবাবদিহির ভয়ে তারা এই যেখানে দুর্ভিক্ষ সেখানে গিয়া মানুষের সেবা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহ যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, ইসলাম বোঝেন, দিন বোঝেন, খালি দিন এই নয় যে মানুষের অসেবা করা যাবে, এটা কোনো দিন নয়। নিজের স্বার্থে যা কাজ করবেন সেটা কোনো দিন নয়, শরীয়তের মধ্যে যা আছে সেটা কাজ করার নামই হলো দিন ইসলাম। জোরে কোন ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক জায়গা থেকে খবর পাইলেন পানি নাই, সেখানে কোনো পানি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহ নিজে সেখানে পানি কাঁধে করে বহন করে, মস্কের ভিতরে বহন করে পানি পৌঁছাইয়া দিয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? আর এই খেলাফত যদি আমাদের কাছে থাকতো আমরা মুসলমানরা শান্তিতে ঘুমাইতে পারতাম, থাকতে পারতাম। জোরে কোন না ঠিক না বেঠিক? কিন্তু খেলাফত ওই যে আমাদের তো ইসলাম এখন দিন ইসলাম অপরিচিত হয়ে গেছে, আমাদের দিন ইসলাম এমন অপরিচিত হয়ে গেছে, আমরা বিবাহের সময় গান বাদ্য করি কিন্তু আমাদের ধর্মে, ইসলাম ধর্মে কোনো গান বাদ্য নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা বিবাহের সময় গান অ্যাড করছি, মুসলমানের সময় গান অ্যাড করছি, এরপরে আমাদের ধর্মের মধ্যে নেশা নাই। দেখবেন আপনার বাংলাদেশ বিভিন্ন দেশে, বাংলাদেশে তো বেশি আমার মনে হয়, বাংলাদেশে এত জায়গায় যে সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা পর্যন্ত এখন ইয়াবাব নেশা
তারা সেবন করতেছে। সুতরাং সবচাইতে ভয়াবহ অবস্থা হয়েছে, আমরা ইসলাম এখন অপরিচিত হয়ে গেছি। দিন দিন আমাদের যারা লোক আসবে তারা মনে করবে এটাই বুঝি ইসলাম। আমরা যখন মুসলমানি করাই, গান বাদ্য বাজাই, পরবর্তী জেনারেশন সেগুলি দেখতেছে এবং যারা আসবে তারাই মনে করবে মুসলমানিতে বুঝি গান বাদ্য করানো জায়েজ আছে, এরপরে বিবাহ অনুষ্ঠানে বুঝি গান বাদ্য জায়েজ আছে, এইরকম কাজগুলি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমাদের ধর্ম ইসলামের ভিতরে সুদ নাই, সেই সুদ আজকের নির্দ্বিধায় একটু বিতৃষ্ণাও হয় না, এর ভিতরে আমাদের চেহারার ভিতরে হারাম বক্ষণের সময় একটু বিতৃষ্ণা হয় না, চেহারার মধ্যে কোনো বিতৃষ্ণার ছাপ নাই। আমরা অপরাধ করি, চেহারার মধ্যে কোনো বিতৃষ্ণার ছাপ নাই। কিন্তু সেই যুগের ধর্মে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহর অর্ধ পৃথিবীর বাদশা হয়ে যখন যাইতেছিলেন পথ দিয়া, এক মহিলা পথের মধ্যে বসা আমিরুল মুমিনীন জিজ্ঞাসা করলো, ও মহিলা তুমি এখানে বসা কেন? কয়, আমি এই জন্য বসা, আমি আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহর সাথে দেখা করব। কয়, ওমর রাদিয়াল্লাহ আনহুকে তুমি দেখেছো? কয়, না আমি ওমর রাদিয়াল্লাহ আনহুকে কখনো দেখি নাই। বলে, হে কেমন লোক? কয়, হে একটা বত লোক। কথা শুনছেন? মহিলা বলতেছে আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহ আনহু হলো বত লোক, অথচ ওমর রাদিয়াল্লাহ আনহু সামনে। কয়, বত লোক তুমি কি তার কাছে কোনো সময় কোনো কিছু সেখানে উপস্থিত হয়ে চেয়েছো কিনা? কয়, না। কয়, তারে কেমনি বত বললাম? এরপরে মহিলা বলতেছে আমি অনেক দূরে থাকি কিন্তু আমার খোঁজ খবর নাই না। আবার শুনি শেষ, খুব রাগি, এই জন্য আমি তারে বতলোক বলছি। হযরত আমিরুল মুমিনীন তখন চোখ থেকে পানি পড়ল দরদর করে। বিদ্যা মহিলা জিজ্ঞাসা করলো, আপনি কাঁদেন কেন? কয়, আমি এই জন্য কাঁদি যে আপনি সেই কোথায় রয়েছেন আমি খোঁজ খবর নিতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কারণে জবাব চাইবে। এত ভয়, এত ভয় সাদের ছিল। এটা হলো ইসলাম, সহজ ইসলাম নয়। সুদ খাইয়া, ঘুষ খাইয়া মানুষের প্রতি জুলুম করে অট্টালিকা করলাম, এটা কোনো ইসলাম নয়, ঠিক না বেঠি? ইসলাম হলো, এই হলো ইসলাম, যেই বিদ্যা মহিলার ভয়ের চোটে ক্রন্দন করেছে, কেঁদে দিয়েছে। তখন মহিলা বলতেছে আপনি কে? কয়, আমি হইলাম সেই বতলোক। হে মহিলা, তুমি বলেছো আমাকে বতলোক, আমি হইলাম সেই বতলোক যেই বতলোকের কথা বলেছো। তখন মহিলা বলতেছে যার চোখ থেকে এই কথার কারণে যার চোখ থেকে পানি আসে আর আখেরাতের কথা চিন্তা হয় ওই লোক কোনোদিন বতলোক হতে পারে না, আমি যা শুনেছি সব মিথ্যা, এই জন্য দূর থেকে কোনো কথা শোনা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াত মানতে হবে, কোন আয়াত? ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সুতরাং আমরা এই জন্য ইসলামের মধ্যে পূর্ণরূপে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে কন আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।